of support for the one and only Ratul Sinha! Come and do the impossible! Hello everyone, I'm Ratul Sinha and today I'll be trying out stand-up comedy. আমরা হচ্ছে কি এখন গুলশানে আছে, গুলশানে একটা শো আছে, স্ট্যান্ড আপ কমেডিয়ান্স ট্রাই কন্টেন্ট ক্রিয়েশন না কন্টেন্ট ক্রিয়েটার ট্রাই স্ট্যান্ড আপ কমেডি। তো এই জায়গাতে আমার সাথে পারফর্ম করবে খালিদ ফারহান, এনায়েত চৌধুরী, রানা ভাই জোস আর নিয়নেনন। তো এদের সাথে আমি পারফর্ম করার কথা আর এখন বাজে হচ্ছে কি 3:37, চারটায় পুরোপুরি শুরু হওয়ার কথা। লট অফ পিপল আর হিয়ার অলরেডি। এটা আশিক ভাই, আমার কাছে আশিক আমিনের কন্টেন্ট অত বেশি ভালো লাগে না। ওই মানুষজন ই করতেছে ব্লগার, ওই স্পাইডারম্যান মিট স্পাইডারম্যান। এটা হচ্ছে কি ফুল গ্রিন রুম সিনারিও। এটা দেখলে মনে হয় যে কোনো বাংলাদেশি মুভিও না, বলিউড মুভির ওই যে অ্যাকশন সিকোয়েন্সগুলো থাকে না, এই জায়গাতে নায়িকারা কেন জানি ওরা আটকে রাখে, জীবনে মারে না। চারটা ব্লগ চলতেছে আপাতত। দিস ইজ খালিদ ফারহান। হ্যালো, হাই, কি অবস্থা সবার? কি অবস্থা সবার? আজকে আমরা খালিদ ফারহান ডট কম এ যাচ্ছি। এইটাই, ইয়েস, khalidfarhan.com/academy। সুন্দর করে বলো। ও, খালিদ ফারহান ডট কম এটা ওর ভিডিওর আগে চালাবো। তো এখন আমাদের সাথে আছে রাফসান শাবাব। So you guys have seen the stand up comedy that he did, which onek apura friend request pathacche tao profile lock kore. Oh, ami ekjon ke message korechi apu chabi koi. To ajke ami onake chabi ta dibo. Let's go. Rafsan bhai, apnar ki mone ache ekta na ekta stand up korechilen je মেয়েদের কাছে চাবি চাইতেছিলেন? হ্যাঁ হ্যাঁ, ওকে ফাইনালি রাহেন। আর ওইটা প্লিজ কইরেন না, তাই নাকি? আমি তো বুঝি নেই এগুলা, আমি আমার মতো ভার্জ আছে নাকি দুনিয়ায়? আমার তো ওয়ার্ডটাও হয় না পুরোপুরি, এতখানি ভার্জিন আমি। তো আমি 24 hours-এর জন্য স্ট্যান্ড আপ কমেডি ট্রাই করতেছি। এর আগে আমি 24 hours-এর জন্য ফুড ডেলিভারি করছি, যেটা প্রপারলি হয় নাই। আমি 24 hours-এ একটা মিউজিক ক্রিয়েট করার চেষ্টা করছি। সো হোয়াট আই এম ট্রাইং টু ডু উইথ দিস 24 hours সিরিজ ইজ আই এম ট্রাইং টু কনভে এ মেসেজ যে আনঅর্থডক্স যেই জবগুলো আছে বাংলাদেশে এখন পর্যন্ত অ্যাকসেপ্টেড না, যেগুলো সেইগুলো করতে কী কী ধরনের স্ট্রাগল ইউল হ্যাভ টু ফেস অন এ রেগুলার বেসিস, মানে জাস্ট 24 ঘন্টার মধ্যে আমি করতেছি তার মানে আমি পুরো লাইভ দেখাই ফেলতে পারবো এমন না। আমি যে যেটুক দেখাইতে পারবো সেটা হচ্ছে যে তুমি প্রত্যেকটা দিন এই একটা কাজের জন্য তুমি যেটাকে পছন্দ করো ওইটার পিছনে করতে তোমার কতখানি প্যারা হবে। সো হোপফুলি আইল বি এবল টু ডু ইট উইথ স্ট্যান্ড আপ কমেডি। আজকে আমি স্ট্যান্ড আপ কমেডি করার চেষ্টা করব। একটু পরে আমাদের স্টেজে ওঠার কথা, গ্রিন রুমের অবস্থা তো দেখছোই। সো হোপফুলি উইল মেক এ ব্যাঙ্গার। সো উইথ দ্যাট বিং সেড, সি অন দ্য স্টেজ। To the impossible, I'm irresponsible, oh. Yeah, I'm phenomenal, yeah. I got an arsenal, oh, yeah. I'm dropping bombs, you know, oh, yeah. No, I'm not stopping, no, let's go. Conquer the obstacle. Yeah, my full name is H.M. Ratul Sinha, like H.M. Ershad. The only difference between H.M. Ershad and me is I'm your female fan, that's why I'm going to talk to you. আমি বলে আমি যা দেখি তোমরা কি তা দেখো? এরপর ওইটা দেখার পরে আমি রিয়েলাইজ করলাম যে আমি বড় হয়ে গেছি, তো আমার একটু বড় কিছু দেখা উচিত। আমি শুরু করছি সালমান মুক্তাদি দেখা। থেকে ছোটবেলায় ওইটা দেখছি, তো দেখে আমি এখন ইন্সপায়ার্ড হয়ে আমি একটা গান বানিয়েছি। হ্যাঁ, জানি তো অভদ্র প্রেমের জন্য পাইছে, ওই পরিমাণ হেট আমি আলো আলোর জন্য পাইছি। এরপরে যারা চিন্তা করতেছে এখন যে এই কামলা ছেলেটা কে, গ্রিনজি কি কি প্রভাব দিচ্ছে, তোমাদের জন্য বলে রাখি আমি কিন্তু মতিঝিল মডেলে পড়ছি, উইচ মিন্স তোমাদের চিন্তাগুলো ঠিক আছে।
বাংলা মিডিয়াম হওয়ার পরেও আমি বাংলাও প্রপারলি পারি না, ইংলিশও প্রপারলি পারি না। বাংলা ইংলিশ কোনোটাই না পারার কারণে আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। এই জন্য ওই জায়গা থেকে হচ্ছে আমার মেজর হচ্ছে ইন্স্যুরেন্স, এটা দিয়ে বোঝা যায় যে আমি একটা স্ক্যাম। Speaking of scams, Khalid Farhan is here. খুলে আপনি যদি স্ট্যান্ড আপ নিয়ে হিস্টোরি জানা শুরু করেন তাহলে কিন্তু আপনার হবে না, আপনার যেটা করতে হবে পারফরমেন্স করতে হবে। আপনার আপনার মানুষ হাসিয়ে খেলো, মানুষ হাসিয়ে গেলে পারফরমেন্স কেন তো করতে হবে বাংলাদেশ টিমের মতো। চট্টগ্রামে আছে তারা 100% ডিসকাউন্ট পাবে। আমি যা দেখি তোমরা কি তা দেখো? এদিকে ডানাপুরটা কেমন বলছে মেয়েরা তো ফানি না। আমি রাতুলকে আলো আলোর জন্য মাফ করে দিছি। I'm unstoppable, to the impossible, I'm irresponsible, said I'm phenomenal, I got an arsenal, I'm dropping bombs, you know, no I'm not stopping, no, conquer the obstacle, to the top, here I go, think I'm chosen, to be the king of rock, think the people have spoken, I can hear the tick tock of the clock, I'm in motion, so now I'm gonna pop, causing all this commotion, yeah, sometimes I think that I'm unstoppable. We got Dana Bhai Jose here. Ratul, Ratul কথা বলতে গেলে কেমন জানি bend হয়ে যায়। না না, আমি আপনার থেকে inspired তো। আমি bend হই না, আমি bend করি।
আসান ভাই তো এদিকে আসেন না, ইউ হ্যাভ বিন ডুইং স্ট্যান্ড আপ ফর আ লং টাইম রাইট? জানি না মেবি আপনি না অ্যাওয়ার্ড জিতলেন একটা আমি শেষ করে আসতেছি, মানে এটা কতখানি কঠিন অথবা কি স্ট্রাগল হয় জাস্ট এইটুকু জাস্ট বলেন একটা সেন্টেন্সে। জাস্ট একটা সেন্টেন্স যদি বলতে হয় তাহলে হচ্ছে গিয়ে you get on the stage, when you don't get a laugh, it will crush your soul, but the excitement of this extreme sport will make you come back for it again and again. Thanks bhaiya. So that's all from me. Follow me on YouTube, Facebook, Instagram for more. I like me better when I'm with you.